আজকের আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন বৃষ্টি হতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আন্দামান সাগর সংলগ্ন জায়গায় অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বানতে চলেছে সেই নিম্নচাপের প্রভাব কি পশ্চিমবঙ্গে আসবে আজকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর পশ্চিম ভারতে সমস্ত কিছু খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যারা একটু বিস্তারিত জানতে চান এর আগের ভিডিওটা ক্লিক করে দেখে নেবেন সেখানে বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করা আছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না এই মুহূর্তের যা লেটেস্ট আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে জানানো হয়েছে আপডেট তাতে আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা কিন্তু এখনো রয়েছে সকাল সাড়ে আটটা পর্যন্ত সকাল সাড়ে আটটার পর এই সমস্ত জেলাগুলোতে আর কোনো সতর্ক বার্তা নেই রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ সকালে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে অন্যদিকে কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এর সঙ্গে রয়েছে নদিয়া জেলা এখানে প্রধানত হালকা বৃষ্টি কোন কোন জায়গায় চলতে পারে সকাল সাড়ে আটটা পর্যন্ত এই রয়েছে পূর্বাভাস সকাল সাড়ে আটটার পর বৃষ্টির পূর্বাভাস নেই সকালে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে এই রয়েছে প্রধানত আপডেট আগামী তিন দিন কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস কিছুই দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমরা লক্ষ্য করতে পারছি ফার্স্ট মার্চ দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে এছাড়া ঠান্ডা গরমের ক্ষেত্রে যে পার্থক্য আজকে রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে প্রধানত তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ থাকতে পারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দুই ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে তাই এখানে থাক থাকতে পারে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এমন পরিস্থিতি থাকবে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত কোনো কোন জায়গায় বৃষ্টি হতে পারে হালকা যেমন রয়েছে মালদা দুই দিনাজপুর এছাড়া দার্জিলিংয়ে বাকি জেলাগুলো কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সকাল সাড়ে আটটার পর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোন জেলাতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে তাপমাত্রা থাকতে পারে যেমন রয়েছে মালদা দুই দিনাজপুরে সতেরো বা আঠারো ডিগ্রি আশেপাশে ওপরের পাঁচ জেলার মধ্যে তিন জেলা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে আগামী পাঁচ দিন তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না অর্থাৎ হঠাৎ করে গরম আসবে না এটা রয়েছে আপডেট দুই বঙ্গের ক্ষেত্রেই সকালে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন যে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ সরাসরি চলে যাবে শ্রীলঙ্কা উপকূলের দিকে তাই পশ্চিমবঙ্গের জেলায় তার প্রভাব আসার কোনো রকম সম্ভাবনা এখনো পর্যন্ত নেই যেটুকু প্রভাব পড়বে তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশের উপকূল তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আপডেট থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং